বাহা চরিত্রটি তাকে রাতারাতি স্টার বানিয়ে দিয়েছিল, কিন্তু অভিনেত্রী রণিতা দাস শুধু সেই চরিত্রে আটকে থাকতে চাননি, চেয়েছিলেন আরও অনেক নতুন চরিত্র করতে। কিন্তু তার সে ইচ্ছে আর পূর্ণ হয়নি। ইষ্টি কুটুম ধারাবাহিক থেকে সরে যাওয়ার পরে রণিতাও যেন হারিয়ে গেলেন, কিন্তু আসল কারণ কি এই ভিডিওতে আপনি সেটাই জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাহা ওরফে রণিতার একজন ফ্যান হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা রাখছি অনেক কিছু জানতে পারবেন। জানা যায় রণিতার সঙ্গে তার বয়ফ্রেন্ড সৌপ্তিকের ভাগ্য এবং ক্যারিয়ার দুয়েরই খুব মিল রয়েছে। জলনূপুর ধারাবাহিক দিয়ে পরিচিতি পেয়েছিলেন সৌপ্তিক চক্রবর্তী, কিন্তু সেখান থেকে সরে যাওয়ার পরে আর উল্লেখযোগ্য কোনো কাজ করার সুযোগ পাননি। ইন্ডাস্ট্রিতে গুজব আছে রণিতা ও সৌপ্তিক যা করেন মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে করেন। রণিতা বলেন, আমাদের পরিচয় ও প্রেম ধন্নি মেয়ের সময় থেকে, তখন থেকে আজ পর্যন্ত প্রতি পদক্ষেপেই সমালোচিত হয়েছি। ইষ্টি কুটুম ও জলনূপুর ধারাবাহিক থেকে আমরা দুজনেই সরে যাই মাত্র এক সপ্তাহের ব্যবধানে, সেখান থেকে আমাদের প্রতি এই ধারণার জন্ম হয়েছে। কিন্তু সিরিয়াল থেকে বেরিয়ে আসার পেছনে দুজনের কারণ আলাদা ছিল, কিন্তু আজও ইন্ডাস্ট্রির লোকেদের সেটা বোঝাতে পারিনি আমরা। হঠাৎ করে ধারাবাহিক থেকে সরে যাওয়ার কারণে রণিতাকে আজও কাস্ট করতে ভয় পান অনেকে। রণিতা বলেন, আসলে ইষ্টি কুটুম ছাড়ার পরে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল, পরে তা মিটেও যায়, কিন্তু সমস্যার শুরু সেখান থেকেই। সিরিয়ালটি আসলে আমি অসুস্থতার কারণে ছেড়েছিলাম, মেরুদণ্ডের ব্যথায় দাঁড়াতে পারতাম না, ওজন ভীষণ বেড়ে যাচ্ছিল, অনেক সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু তারপরেও হাতের টানা রিকশায় বসে শর্ট দিয়েছিলাম। সিরিয়াল না ছাড়লে আমি বোধহয় মরে যেতেও পারতাম। ঘটনাগুলো কজনই বা জানেন, কিন্তু তাদের ধারণা আমার ট্যান্ট্রাম এর পেছনে দায়ী। অন্যদিকে জলনপুর ধারাবাহিক থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসাবে সৌপ্তিক বলেন, অভিনয়ের জায়গাটা হারিয়ে যাচ্ছিল। দুজনে একসাথে অভিনয় ছেড়ে দেওয়ার কারণেই ইন্ডাস্ট্রি থেকে রণিতা এবং সৌপ্তিককে ব্যান করা হয়। ইন্ডাস্ট্রি থেকে ব্যান হওয়ার কারণে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন একটি প্রশ্নের জবাবে সৌপ্তিক বলেন, সেজন্য আমাকে তিনটে সিনেমা ছাড়তে হয়েছিল, তার মধ্যে অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সিতে গুরুত্বপূর্ণ খল চরিত্র করার কথা চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শুটিংয়ে যাওয়ার আগের দিন টিকিট ক্যান্সেল হয়ে যায়, প্রচুর বিজ্ঞাপনের কাজও হাতছাড়া হয়েছে। রণিতা বলেন, আমাকে নন ফিকশন অবধি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অন্য একটি চ্যানেলের সহযোগিতায় শেষ পর্যন্ত আমার পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিলাম। তবে এই সকল আক্ষেপ বোধহয় এবার শেষ হতে চলেছে, অবশেষে বড় পর্দায় ফিরছেন রণিতা দাস। অন্যদিকে জানা যায় রণিতার বয়ফ্রেন্ড সৌপ্তিকও এবার পরিচালনায় আসছেন। 10 বছর ইন্ডাস্ট্রিতে থেকে কি পেলেন দুজনে এমন একটি প্রশ্নে অভিনেত্রী রণিতা বলেন, সৌপ্তিকের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। অন্যদিকে সৌপ্তিক বলেন, মাত্র কয়েকজন মানুষের ইগোর কারণে আমরা চ্যানেলে কাজ করতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টকর। আমি একজন অভিনেতা আর অভিনেতা হিসাবে সবসময় কাজ করতে চাই। সব শেষে প্রশ্ন করা হয় তাদের 10 বছরের সম্পর্ক নিয়ে। রণিতা ও সৌপ্তিক প্রেম করছেন প্রায় 10 বছর হতে চলেছে। 2020 সালের ফেব্রুয়ারিতে তাদের সম্পর্কের 10 বছর পূর্ণ হবে। জানা যায় দুই পরিবারের সম্মতিতে তখনই বিয়েটা সেরে ফেলবেন তারা। তো প্রিয় দর্শক, অভিনেত্রী রণিতা দাসের অভিনয় আপনাদের কেমন লাগে? আপনারা কি চান সমস্ত ঝামেলা মিটিয়ে আবারও তিনি ফিরে আসুক বাংলা সিরিয়ালে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।